আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা আমাদের বাড়ির গাছের নানা রকম ফুল ফুটেছে, আমার দেখতে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মা আজকে রান্না করছে কুমড়োর ছক্কা, তেলটা তো ভালোই দিয়েছ। বাবাকে বলছি দাঁড়াও, যাই আমি এখন কাকি বাড়ি খেতে যাবো, খেয়ে দিয়ে আসি। কুমড়োর ছক্কাতে ছোলাও দেখবে রেডি করে রেখেছে। দেখো দুই বিচ্ছু ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি আদৌ ওড়াতে পারছে না, উঠছেই না ঘুড়ি। আসমান আসমান আবার কি, এটার নাম হচ্ছে বিপ্র, আমরা বাঁধন বলে ডাকি। এ হচ্ছে হেল্পারি করে এর, এই যে নেমে যাচ্ছে, হচ্ছেই না কিছু, কোথায় লাটাইটা দেখো, ওদের থেকে ওদের লাটাই বড়। এই ধরে রাখ, ধরে রাখ, লাটাই ধরে রাখ। আকাশ পুরো কালো করে এসেছে, এবার জোর বৃষ্টিটা আসবে বলেই মনে হচ্ছে। পুরো কালো হয়ে গেছে, বিশেষ করে ওই দিকটা তো ভীষণই। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, চল 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 চল, জোর নামছে বৃষ্টি। ভিজিস না, চলে চলে। যাচ্ছি খেতে, আমাকে নিতে চলে এসছে। কি রান্না করেছে ওর মাও নাকি জানেই না, কি ফালতু ছেলে, বাড়িতে থাকে কি করতে কে জানে। কাকি আজকে রান্না করেছে মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, মাংস, আবার লেবু সাথে। তো শুরুও করে দিচ্ছিস খেতে? রেডি সেডি হয়ে গেছি, সেডি বললাম, রেডি হয়ে গেছি। এইবার যাব হচ্ছে বিরাটি, তিনজনে মিলে যাব আর কি। ওই যে পিসিও রেডি হয়েছে, ওদিকে মাও রেডি হয়েছে, যাব তিনজনে মিলে বিরাটি। আর বৃষ্টি হয়েছে বলে জামা কাপড় আজকে এখানে দিতে হয়েছে, শোকাইনি এই আর কি। আমার নিজের ব্যাগ দুদিকে ঝুলিয়ে দিয়েছি বুক সেলফে। তো যাই বিরাটি, যদি কিছু মনে হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, নয়তো এসে আবার কথা। ততক্ষণে বিরাটি ঘুরে আসছে, ততক্ষণে দেখে নাও তোমাদের দাদা ওই বাড়িতে কি কি করেছে আজকে। তো যথারীতি তোমরা সবাই জানো যে ম্যাডাম এখন গেছে বাপের বাড়িতে। তো মাকে বললাম যে চলো তাহলে আমি মাছটা রান্না করে খাওয়াই। সেই যে সর্ষে পোস্ত দিয়ে মাছটা করেছিলাম সেই মাছটাই করব। এখানে অলরেডি টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত সব ওখানে আছে। তো চলো মশলাটাকে করে নিই, তারপর মাছটা হলে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে তোমাদেরকে। এই যে এটা আমার মশলা, এই যে তার কালার এসছে, দেখে বুঝতেই পারছো বেশ ভালোই কালারটা এসছে, গন্ধটা এখনই খুব সুন্দর দিচ্ছে। চলো রান্নাটা করে ফেলি তাহলে। এবার এই যে আবহাওয়া তো ফুটতে দিয়েছি, তো তেল তেল বেরোচ্ছে এখনই, কিন্তু না আরও এখনও ভালো করে ফুটবে, কষবে জিনিসটা তারপর। তো চলো এটা হতে থাকুক। এই হলো সর্ষে পোস্ত দিয়ে মাছ, তো আপাতত এটা হয়ে গেছে। তো চলো খেয়ে বলবো কেমন হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাছের ঝালটা সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো এবার ম্যাডাম কি করছে তোমরা দেখো, আর ততক্ষণে আমি একটু শুয়ে নিই, আর বিকেলবেলা তাহলে যদি কথা হয় তো তখন দেখা হবে। তো চলো টাটা। বিরাটি থেকে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি। আর তোমরা দেখতেই পেলে ও বাড়িতে ও আজকে মাছটা রান্না করেছিল, যেটা যেভাবে আমি ব্যাঙ্গালোরে করতাম। তো ওটা খুবই ভালো খায়, তাই জন্য আজকে নিজেই সেটা করেছে। দেখি কালকে একবার ও বাড়ি যেতে হতে পারে, মামুনি ফোন করেছিল একটু দরকার আছে, তো ওই জন্য কালকেও হয়তো যেতে হতে পারে, কালকে আবার আমি চলেও আসবো। আসলে আমি চাইছি একদম রাখি অবধি এখানে থাকতে, মানে রোববার অবধি। আমার যে দুটো পিছিকে দেখলে সায়ন আর বাঁধন ঘুরি ওড়াচ্ছিল, যে দুটো ও দুটোকেও আমি রাখি পড়াই, তারপর আমার পিস্তুত দাদাদেরও রাখি পড়াই। তো ওখানে যাব আবার দমদম, সেদিনকে রাখির দিন। তো সবটা মিলে একটু পাজেল হয়ে যাচ্ছে ঘটনাগুলো, যাই হোক না কেন। তো কালকে যাব, আবার একটা দরকার আছে, তারপর আবার চলে আসবো এ বাড়িতে সন্ধ্যের দিকে। কালকে মামুনি বলছে দুপুরে তাহলে এখানেই খেয়ে নিস, তো দেখি কালকে দুপুরের দিকেই যাবো ও বাড়িতে। এই চলছে আমাকে এই টানাপোড়েন চলছে। তো
চলো আবার একটু মা আর পিসি কি করছে দেখে নি, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। মা আর পিসি বোধহয় এখন কচুলতি ছাড়াবে। তো আমি এখন আবার যাবো কাকিবাড়ি খেতে, আমার এই চলছে, যাচ্ছি খাচ্ছি চলে আসছি, এইসব করেই যাচ্ছে আর কি দিনগুলো। তো আমি যতক্ষণে খাচ্ছি ওই বাড়ি থেকে, কি আর দেখাবো, আজকে তো দেখালে আমি কাকি কি রান্না করেছে। তো আমি আজকে রাতে রুটি আর মাংস খাবো কাকি বাড়িতে, তো দেখে নাও ওদিকে কি চলছে ওই বাড়িতে, ততক্ষণে আমি খেয়ে আসছি। তো চলো দেখে নাও। তো এখানে চলছে চিলি চিকেন, আজকে রাত্রিবেলা চিলি চিকেন করবে মা জানতাম না। তো যাই হোক, এই চিলি চিকেনটাকে খুবই 4.5 মাস ধরে মিস করেছি। যতই ভালো রান্না করুক না কেন, চিলি চিকেন মায়ের হাতে আমি খুবই ভালো খাই। তো এখানে এই যে চলছে, খুব একটা বেশি করেনি, তাও আশা করছি ওর জন্য রেখে দেওয়া হবে, রাখবে তো ওর জন্য রেখে দেওয়া হবে, কালকে একবার আসবে বলেছে ম্যাডাম। তো কালকে আসলে পরে দুপুরে খাবে খন চিলি চিকেন, আর ওদিকে মা করছে রুটি, আটা মাখা চলছে। তো আজকে আমার জন্য 5টা রুটি করো, যেহেতু চিলি চিকেন আছে। তো চলো যাওয়া যাক। যাই হোক, মা ওদিকে চিলি চিকেন করছে, আর ম্যাডাম এখন বাপের বাড়িতে আছে, তাই জন্য ম্যাডাম চিলি চিকেনটা মিস করবে ভাবছে। তো কালকে ওর জন্য রেখে দেওয়া হবে বললে আমি তোমাদেরকে, তো দুপুরবেলা কালকে আসবে একবার, একটু দরকার আছে, তো তাই জন্য ওর জন্য রেখে দেওয়া হবে। তো কালকে তো উনি এসে খাবে, আমি আপাতত রাত্রিবেলা 5টা রুটি চিলি চিকেন দিয়েই খাবো। তো চলো আবার তাহলে কালকে দেখা হবে, আপাতত আজকের মতো গুড নাইট। তো দেখতেই পেলে ওই বাড়িতে আজকে করেছে চিলি চিকেন, দেখালোই ও। তো চলো কালকে আবারও দেখা হবে, আজকে দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকে কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। রোজ হয়তো একই কথা বলছি, কিন্তু এটা আমাকে বলতেই হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।